আসসালামু আলাইকুম, শুভ সকাল। রাসেল আছি আপনাদের সাথে আর সবাইকে ওয়েলকাম করতেছি রাসেল শোর নতুন এপিসোডে। আর আজকে 6 তারিখ, আগামীকালকে ইলেকশন, আর আমরা সকাল সকাল বের হয়েছি একটু হাঁটতে। আমাদের সাথে আছে আমাদের আরও তিন ভাই। আর পরিবেশটা অত্যন্ত সুন্দর, গাছগুলো কাটা হইতেছে সব, তো আবার লাগানো হবে এখানে। আর আজকে কুয়াশার পরিমাণ যথেষ্ট কম তুলনামূলক গতকালকের থেকে। গতকালকে পিছনে যারা আছে তাদেরকেও দেখা যাচ্ছিল না, সামনে যারা আছে তাদেরকেও দেখা যাচ্ছিল না। আর এখানে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর ঘর রয়েছে, এটা হচ্ছে গাছবাড়ি রেস্টুরেন্ট। ঠিক এই জায়গাটা দিয়ে একটা ছোট্ট খালের মতো গেছে, ওই যে দেখা যাচ্ছে ওখানে, এটা মরা প্রায়। এটা বর্ষাকাল ছাড়া পানি নাই বললেই চলে। কি কবিতার আর পাই নাই, তারপর পালতে দেয় নাই এবং মুরগিও। কবিতার আমরাও পালছি অনেক জীবনে, কিন্তু পরে কবিতার সমস্যা হচ্ছে, কবিতার বাইরে যায় তো খাইতে, তো অনেক সময় যে নতুন নতুন জমিতে হচ্ছে গম চাষ করতো অনেক বিষ মিশায়, তো বিষ মিশে হচ্ছে পাখিদের জন্য বিষ মিশাতে, তখন ওই যে কবিতার এগুলো খায় শেষ, পুরো অর্ধেক অর্ধেক একবার শেষ হয়ে গেল। আর আগে ওই যে দেশি মুরগি কিনে আমি আসতাম, ওইটাও 50 টাকা 60 টাকাই নিত। হ্যাঁ, ওই সাদা কালো, খালি কি সাদা কালো দেখলে কত ফার্মার মুরগি। হ্যাঁ হ্যাঁ, আমি কই ফার্মার মুরগি কিনবো, খালি বাজারে গেলেই সাদা কালো মুরগি কিনা দাও, সাদা কালো মুরগি নিয়ে আসতাম, নিয়ে এসে ওইটাও পালতাম। কয়েকদিন পালার পর পেটে, পালার পরে পেটে। আচ্ছা ভাই, ওই যে আপনাদের এখন যে আমরা ককটা খাই, কক কক পাকিস্তানি লেয়ার কি যেন বলে ওইটা, লেয়ার লেয়ার না। আচ্ছা, ওইটা ওইটা নরম শক্ত হয়, আর ওই যে ব্রয়লারটা তো নরম হয়, ককটাই শক্ত হয়। হ্যাঁ হ্যাঁ, এখন কথা হচ্ছে ওই দুইটা লেয়ার হচ্ছে যেটা ডিম দেয়, ডিম সাদা ডিম এবং লাল ডিম, ওইটারে বলে সাদা লেয়ার আর লাল লেয়ার। আমার কথা হইতেছে যে দুইটা থেকে কি অ্যান্টিবায়োটিক যে মেডিসিনটা দেয় আর কি, ইনজেকশন দেয় বড় করার জন্য, এতে কি দুইটাতে ব্যবহার করে? বড় করার ইনজেকশন দেয় বড় না, ওইটা শুধু হাঁপানি হাঁপানি থাকে, তারপর হচ্ছে শ্বাসকষ্ট, মুরগির যেটা বেশি হয় শ্বাসকষ্ট, আর হচ্ছে বার্ড ফ্লু। এই হচ্ছে দেখছেন আমরা হাইটা হাইটা ওনার সাথে মুরগির যে মেডিসিন পার হয়ে যেতেছি, এগুলা কিন্তু এই ছাগল পালে কিংবা গরু পালে এখন বর্তমানে তাগো মেডিসিন দেয়, স্টক করে কেন গরু মোটা তাজা করানোর ওষুধ দেয়, ওইটার জন্যই এই যে সমস্যাগুলো মানুষের হয়। এটা বেশিরভাগ কখন দেয় জানো, ওই যে তোমার কুরবানির ঠিক 1 মাস আগে থেকে শুরু করে, 2 মাস। হ্যাঁ, 1 মাস ধরে করছে নাকি? ওই তো 2 মাস, তাহলে ওই সময় থেকে পানি জমায় মোটা করে জানো, ওইটার জন্যই। এটা যে কোনো ক্ষেত্রে সবজি কাও, সবজি তো প্রচুর পরিমাণে বিষ বলো, মানে সর্বক্ষেত্রেই এই জিনিসগুলো এখন আছে। ওই যে আমরা ভালো কি কি বাজার করবেন আজকে, খাই না কেন? আজকে আলু খালি, আর 5 কেজি আলু আর কিছু নেবেন না? তারপরে গতকালকে আলু নিত্য ভাই, আজকে বাজার করতে হবে, প্রচুর বাজার করতে হবে। ভালো গাড়ি চালিয়ে গেল পুরো রাস্তা, দেখো একটা একটা হইছে সমতল রাইডার, একটা হচ্ছে পাহাড়ি রাইডার, দুইটাই ভিন্ন। আর ওরা ওরা গ্রামের তালা সমতল রাইডার কে দবদব পাহাড়ে যেতে নিয়ে গেলে হবে? হ্যাঁ হবে, তুমি পাহাড়ি রাইডার সমতল আনো, এই ভেড়াটাই কই ভেড়াটা কার, পল্লবের? এই পল্লবের বন্ধু তাহলে লাভজনক হবে না। আমরা যাচ্ছি এখন বাজারে, অলমোস্ট পৌঁছে গেছি, আর এখন বাজে কয়টা দেখি, এবং ইউরোপ কান্ট্রিতে 7:14:30 ধরে আমরা হাঁটতেছি। বিরিয়ানি খাবে? আমি কোনো বিরিয়ানি খাবো না। আমরা আসছি এখন কলাতিয়া বাজারে, আর এই হচ্ছে বাজারের অবস্থা। হ্যাঁ
انا এটা আরত বলে কাইন্ড অফ ওদার মাল কিনো তোমরা ভাই সবজি কেনা লাগবে মরিচ কেনা লাগবে মাছ কেনা লাগবে আলু 5 কেজি আলু ও 5 কেজি আলু কেনা লাগবে আলু থাকবে আলু সবজি হাতে পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে কি যেন বলে আরেকটা ধনিয়া পাতা আর এই যে রুটি এই যে সব সিরিয়াল শেষ হয়েছে যত টাকা হাঁটলাম তত টাকা এখন খাবো পেঁয়াজের কারি লাগবে ফুলকপি গুলো দেখছেন দাদা 10 টা ফুলকপি আর বড় কলি কটা করে কিনলেন বড় কলি কিনছিলাম 25 টাকা করে দামা দামি করে পরে 30 টাকা দিছি 25 টাকা দামা দামি করে তাহলে তো লস প্রজেক্ট এটা বড় কলি ব্রোকলির এটা বড় কলি কই এটা হচ্ছে ফুলকপি আর সিম কত 70 আমাদের বাজার সাথে শেষ ওদিকে দিয়ে মুরগি অর্ডার করা হয়েছে 3টা আকাশে আর এখন বাজে হচ্ছে 8টা 21 বাজার টাজার করে আমরা এখন বাসার দিকে রওনা হব এই অবস্থা চেহারার অবস্থা ফ্রেশ খাওয়া দাওয়া করলাম একটু আগে চলো মুরগি নিয়ে গে এত সুন্দর দাম করলাম তাও দিল না দাদা বড় লোক মনে করে আমাদের বেশি ভাই নুর ইসলাম ভাই আপনারা দেখলে মনে হয় যে আপনি অনেক বড় ফটো দেখছেন আরে না দেখ দাম কম আপনার আপনার দেখা আমার বউ আমার এই সব নিয়ে বিশাল খোটা দেয় আমি না আমার আমি আমি এগুলো বাজার করতে পারি না যে বড় কলি দেখার লোকে গারামি গুলো পাতাম কিন্তু গারামি ফার্মার ফিজে ফার্মার বিকজ তাকে আমরা ঠকাইতে চাই না আপনার হচ্ছে মেয়ে মানুষ হলে 30 টাকা করে সব দিয়ে দিছিল একটার কথা কয়ে 3টা তোমার মুরগির দোকানে চলে আসছি মুরগি এখন আমরা ব্যাক টু প্যাভিলিয়ন যাই হোক আমরা এখন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই সাথে থাকেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ